শাকিব খানের নতুন নায়িকা বলিউডের জেরিন। ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার অভিনয় করবেন বলিউডের নায়িকা জেরিন খানের সঙ্গে, এমনটি শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়। তাকে নিয়ে ঢাকাই সিনেমা নির্মাতারা বুনছেন নতুন স্বপ্ন। এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েকদিন ধরে বলছেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সেই সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা সে ব্যাপারে কিছুই বলছেন না তিনি। আসলে কে এই নায়িকা? একাধিক বিশ্বস্ত সূত্রে বলেছে শাকিব খানের বিপরীতে বলিউডে জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম দরদ। বৃহস্পতিবার নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, এখনই কোনো কিছু বলতে চাচ্ছি না, তবে যাই হোক না কেন কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। আগামী 10 সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমাটি। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের প্রিয়তমা এখন প্রদর্শিত হচ্ছে দেশে এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহে। হিমেল আশা পরিচালিত সিনেমাটি এখন বেশিরভাগই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইদিকা পাল। এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শাকিব খান এবং জয়ের ছবিগুলো। সো শাকিব খান বলিউডে সিনেমা করছেন, এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।